আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আরিয়ানাস কিচেন। ভিউয়ার্স, আপনারা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। বাঙালির মিষ্টি প্রীতির কথা আমাদের সবার জানা। রসগোল্লা শুনলেই আমাদের মুখে পানি এসে যায়, এমন মানুষ খুব কম আছে। রসগোল্লা সামনে আর একটা খেয়ে দেখবে না। আমার তো রসগোল্লা ভীষণ পছন্দ। তো চলুন আজ আমরা এই স্বাস্থ্যকর রসগোল্লার তৈরির রেসিপিটি শেয়ার করি। প্রথমে আমরা উপকরণগুলো একবার দেখে নেব। শুরুতে আমরা শিরা তৈরি করে নেব। এর জন্য আমি প্যানে 1 কাপ চিনি, 4 কাপ পানি ও 1টি এলাচ দিয়ে জাল করে নেব। উঠলে নামিয়ে ঢেকে রাখব। এখন আমি ছানা তৈরি করে নেব। ছানা তৈরির জন্য আমরা খাঁটি দুধটা নেওয়ার চেষ্টা করব। এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি। দুধটা যখন ফুটে উঠবে তখন সাথে সাথে 1 টেবিল চামচ সিরকা দিয়ে অনবরত নাড়তে থাকব। দেখুন ছানাগুলো কি সুন্দর পানির উপর ভেসে উঠেছে, আর কালারটা দেখুন। দুধ যত ভালো হবে, যত খাঁটি হবে, ছানার পানিটা তত হলুদ হবে। ছানা তৈরি হয়ে গেলে আমরা চুলায় রাখবো না বেশিক্ষণ। ছানা ভেসে ওঠার সাথে সাথেই আমরা পানি ঝরিয়ে নেব। ভালোভাবে ছাকনিতে বা পাতলা কাপড়ে চেপে চেপে পানি ঝরিয়ে নিতে হবে। মনে রাখতে হবে রসগোল্লার ছানা হবে খুব নরম। এবার তৈরি করে রাখা ছানা খুব ভালোভাবে ছড়িয়ে নিয়ে এতে 1 চা চামচ ময়দা, 1 চা চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ময়ান দিয়ে নিতে হবে। এখানে আমি কিছুক্ষণ ময়ান দিয়ে নিয়েছি। দেখুন এখনো ভালোভাবে মিশেনি, তাহলে আমাকে আরো কিছুক্ষণ ময়ান দিতে হবে। যতক্ষণ পর্যন্ত ক্রিমের মতো মসৃণ একটা ডো তৈরি না হয় ততক্ষণ একটু ধৈর্য ধরে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মসৃণ হয়ে মিশে গেলে এবার লম্বা লেচি করে সমান ভাগ করে নেব এবং পছন্দ মতো সাইজের রসগোল্লা বানিয়ে নেব।
রসগোল্লাগুলো এমন একটি প্লেটে রাখব যেন সবগুলো রসগোল্লা একসাথে শিরাতে ছড়া যায়। এবার শিরাতে সবগুলো রসগোল্লা দিয়ে চুলায় খাড়িটা বসিয়ে বেশি আঁচে জ্বাল দেব। যখন রসগোল্লা শিরার উপর ভেসে উঠবে তখন বুঝতে হবে রসগোল্লা তৈরি হয়ে গেছে। হয়ে গেলে এবার সার্ভিং ডিশে ঢেলে এক চামচ গোলাপ জল দিয়ে ঠান্ডা করে পরিবেশন করতে হবে। রসগোল্লাগুলো 2-4 ঘন্টা ফ্রিজে রেখে খেলে আরও ভালো লাগবে। আমরা বাজারের কেনা যে রসগোল্লা খাই সেটাতে অনেক ভেজাল রোগ মেশানো হয়, তাই আপনার নিজস্ব স্যাটিসফ্যাকশনের জন্য ফ্যামিলি মেম্বারদের জন্য এক্ষুনি বানিয়ে ফেলুন দারুণ এই রসগোল্লা। একবার না হলে বারবার তৈরিতে আপনার দক্ষতা এসে যাবে। ভিউয়ার্স, আমি সব সময় আমার রেসিপিতে খুঁটিনাটি বিষয়গুলো ভেঙে বলার চেষ্টা করি যেন আপনাদের খাবারগুলো নষ্ট না হয়, তাই রসগোল্লা তৈরির প্রতিটি ধাপ ফলো করার চেষ্টা করবেন। টিপস, আমরা শিরা চুলায় থাকা অবস্থায় রসগোল্লা দেব না, কারণ গরমে রসগোল্লা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই দিকটি আপনারা খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন। রসগোল্লা হয়ে গেছে কিনা বুঝতে হলে একটি বাটিতে নরমাল পানি নিয়ে এর মধ্যে একটি রসগোল্লা ছেড়ে দিতে হবে। যদি এটি ডুবে যায় তাহলে বুঝতে হবে রসগোল্লা তৈরি হয়ে গেছে। আজ এ পর্যন্তই। আপনাদের যদি রসগোল্লা তৈরির রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আর খুব ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর বেল আইকন প্রেস করলেই আপনি সবার আগে আমার রেসিপিগুলো দেখতে পাবেন। আজ এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।